হ্যালো গাইজ তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ড্রিমস অফ সাকসেস সফলতার স্বপ্নে নিয়ে তোমাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করবো বেশ কিছু গুরুত্বপূর্ণ জেনারেল নলেজের উত্তর নিয়ে তো এই প্রশ্ন উত্তরগুলি থেকে খুবই হেল্পফুল হবে তোমাদের প্রতিটি কম্পিটিভ এক্সামে বিশেষ করে রেলের গ্রুপ ডি ডাব্লিউপি কেপি ইত্যাদি পরীক্ষায় তাই তুমি ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতেও চলো বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তার আগে বন্ধুরা তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট তুমি যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো সেক্ষেত্রে সাবস্ক্রাইব করে নেওয়ার সাথে থাকা বেল আইকনটি দাবি দিতে চলো বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিওটি তাই না প্রথম কোয়েশ্চেন দেখতে পাচ্ছি বন্ধুরা হেনরি লুই ভিভিয়ান ডিউজিও যুক্ত ছিলেন নিম্নে কিসের সাথে তো সঠিক উত্তরটি হবে অপশন বি ইয়ং বেঙ্গল মুভমেন্টের সাথে যুক্ত ছিলেন হেনরি লুই ভিভিয়ান ডিউজিও হেনরি লুই ভিভিয়ান ডিরুজিও আঠারোশো আঠাশ সালে একাডেমি অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন তো চলো বন্ধুরা আমরা পরবর্তী কোশ্চেন দেখব পরবর্তী কোশ্চেন এখানে দেখতে চলে নিম্নলিখিত ব্যক্তিবর্গের মধ্যে কে গুপ্ত যুগের ঔষধ সংক্রান্ত বিদ্যার জন্য পরিচিত ছিলেন তো সঠিক উত্তরটি হবে অপশান বি সুশ্রুত পরিচিত ছিলেন নিম্নলিখিত ব্যক্তিবর্গের মধ্যে গুপ্ত যুগের ঔষধ সংক্রান্ত বিদ্যার জন্য এই সুশ্রুত প্রথম ব্যক্তি যিনি অস্ত্র প্রচার করেছিলেন চিকিৎসা শাস্ত্রে এবং চরক ছিলেন সম্রাট কনিষ্কের ব্যক্তিগত চিকিৎসক তো চলো বন্ধুরা আমরা পরবর্তী কোশ্চেন দেখব পরবর্তী কোশ্চেন দেখছেন না নিম্নলিখিত কোনটির জন্য জালিয়ান হত্যাকাণ্ড হয়েছিল দেখেন সঠিক উত্তরটি হবে অপশান এ রাউলাট অ্যাক্টের জন্য জালিয়ানওয়ালা বাগের হত্যাকাণ্ড হয়েছিল উনিশশো সালে উনিশশো সালে ১৩ এপ্রিল অমৃতসরে জালিয়ানওয়ালাবাগে হত্যাকাণ্ড হয়েছিল উনিশশো সালে ছয়ই এপ্রিল গান্ধীজি রাওলাট আইনের প্রতিবাদে সারা ভারত হরতাল দিবস পালনের ডাক দেয় যার রাওলাট সত্যগ্রহ নামে পরিচিত এটি ছিল গান্ধীজির প্রথম সর্বভারতীয় আন্দোলন এই তথ্যগুলো কিন্তু মনে রেখো তো চলো বন্ধুরা পরবর্তী কোশ্চেন দেখলাম পরবর্তী কোশ্চেন এখানে দেখছেন স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন তাহলে সঠিক উত্তরটি হবে অপশান সি লর্ড মাউন্ট ব্যাটেন ছিলেন স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল এবং স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড উইলিয়াম পেন্টিং ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং পরাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন সি রাজগোপালচারী তো চলো বন্ধুরা আমরা পরবর্তী কোশ্চেন দেখলাম পরবর্তী কোশ্চেন কোয়েশ্চেন দেখছেন নিম্নলিখিত কোন ব্যক্তি দিন ই ইলাহির সদস্য ছিলেন তো সঠিক উত্তরটি হবে অপশান এ রাজা বীরবল ছিলেন দিন ই ইলাহির সদস্য এই দিন ই ইলাহি প্রবর্তন করেছেন মুঘল সম্রাট আকবর এবং এই ধর্ম প্রথম গ্রহণ করেছেন রাজা বীরবল ঠিক আছে তো চলো বন্ধুরা আমরা পরবর্তী কোশ্চেন দেখলাম পরবর্তী কোশ্চেন এখানে দেখছি না দামোদর নদের উৎপত্তি হয়েছে কোথা থেকে তেন সঠিক উত্তরটি হবে অপশান এ ছোটনাগপুর মালভূমি থেকে দামোদর নদের উৎপত্তি হয়েছে এই দামোদর নদকে বাংলার দুঃখ বা পশ্চিমবঙ্গের দুঃখ বলা হয় তো চলো বন্ধুরা পরবর্তী কোশ্চেন দেখো পরবর্তী কোশ্চেন এখানে দেখতে চিন্তা সর্দার সরোবর বাঁধ কোন নদীর ওপর গড়ে উঠেছে তাহলে সঠিক উত্তরটি হবে অপশন ডি নর্মদা নদীর থেকে গড়ে উঠেছে সর্দার সরোবর বাঁধ এবং ভাকড়া নাঙ্গাল বাঁধ তৈরি হয়েছে শতদ্রু নদীর উপর এই তথ্যটা কিন্তু মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলি তো চলো বন্ধুরা আমরা পরবর্তী কোশ্চেন দেখলাম পরবর্তী কোশ্চেনকে দেখছেন ভারতের কোন রাজ্যকে চিনির বাটি বলা হয় দেখুন সঠিক উত্তরটি হবে অপশান এ উত্তরপ্রদেশকে বলা হয় ভারতের চিনির বাটি বা উত্তরপ্রদেশকে বলা হয় ভারতের চিনির বাটি ভারতের উত্তরপ্রদেশে সব থেকে বেশি পরিমাণ আখ উৎপাদন হয় তাই একে ভারতের চিনির বাটি বলা হয় কিউবাকে বলা হয় পৃথিবীর চিনির বাটি চিনির উৎপাদনে মহারাষ্ট্র আছে প্রথম স্থানে এবং উত্তরপ্রদেশের রাজধানী হচ্ছে লক্ষ্ণৌ মহারাষ্ট্রের রাজধানী হচ্ছে মুম্বাই তো এই তথ্যগুলো কিন্তু মনে রেখো তো চল বন্ধুরা আমরা পরবর্তী কোশ্চেন দেখে নেব পরবর্তী কোশ্চেন এখানে না মধ্যপ্রদেশের অমরকণ্টক থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে তাহলে সঠিক উত্তরটি হবে অপশন ডি নর্মদা নদীর উৎপত্তি হয়েছে মধ্যপ্রদেশের অমরকণ্টক থেকে তপ্তি নদী উৎপত্তি হয়েছে মহাদেব পর্বতে মূলতায় উচ্চভূমি থেকে তো চলো বন্ধুরা আমরা পরবর্তী কোশ্চেন দেখলাম পরবর্তী কোশ্চেন এখানে দেখতে ভারতবর্ষের মাঝখান দিয়ে যে অক্ষাংশ গেছে তো সঠিক উত্তরটি হবে অপশন ডি ক্রান্তি দেখা গেছে ভারতবর্ষের মাঝখান দিয়ে কর্কটক্রান্তি দেখা গেছে ভারতের গুজরাট রাজস্থান ছত্তিশগড় ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ ত্রিপুরা মিজোরাম এই রাজ্যগুলির উপর দিয়ে তো চলো বন্ধুরা আমরা পরবর্তী কোশ্চেন দেখব পরবর্তী কোশ্চেন দেখে দেখতে বন্ধুরা ভারতবর্ষের সবচেয়ে প্রাচীন হাইকোর্টের নাম কি। তো সঠিক উত্তরটি হবে অপশন সি কলকাতা হাইকোর্ট হচ্ছে ভারতবর্ষের সবচেয়ে প্রাচীন হাইকোর্ট তো কলকাতা হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল আঠেরোশো বাষট্টি সালে পয়লা জুলাই বোম্বে হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল আঠেরোশো বাষট্টি সালে চোদ্দোই আগস্ট মাদ্রাজ হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল আঠেরোশো বাহান্ন সালে পনেরোই আগস্ট এলাহাবাদ হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল আঠেরোশো ছেষট্টি সালে এই তথ্যগুলো কিন্তু মনে রেখো তো চলো বন্ধুরা আমরা পরবর্তী দেখে দেখলাম পরবর্তী কোশ্চেন দেখছেন না ভাষা ভিত্তিতে ভারতের সর্বপ্রথম কোন রাজ্য পুনর্গঠন হয়েছিল তো এখানে সঠিক উত্তরটি হবে অন্ধ্রপ্রদেশ তেলুগুবাসীদের জন্য উনিশশো সালের পয়লা অক্টোবর অন্ধ্র রাজ্য ভাষাভিত্তিতে ভারতের প্রথম রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে যা পরবর্তীতে অন্ধ্রপ্রদেশের নাম নেয় ঠিক আছে তো চলো বন্ধুরা আমরা পরবর্তী কোশ্চেন দেখলাম পরবর্তী কোশ্চেন এখানে দেখতে তোমরা নিম্নে কোন সংশোধনী দ্বারা ভারতের সংবিধানের প্রস্তাবনা সংশোধিত হয়েছিল তো সঠিক উত্তরটি হবে অপশান এ বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতের প্রস্তাবনাটি সংশোধিত হয়েছিল বিয়াল্লিশতম সংবিধান সংশোধন হয়েছিল উনিশশো সালে এই সংবিধান সংশোধনের মাধ্যমে প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ সমাজতন্ত্র এবং সংহতি এই তিনটি শব্দ যোগ হয়েছিল তো চলবন্ধনার পরবর্তী কোশ্চেন দেখলাম পরবর্তী কোশ্চেন নিয়ে না কোন অনুচ্ছেদ অনুযায়ী ভারতের সংবিধান সংশোধন করা যায় তো সঠিক উত্তরটি হবে অপশন ডি অনুচ্ছেদ তিনশো আটষট্টি অনুযায়ী ভারতের সংবিধান সংশোধন করা যায় তো চলবন্ধন পরবর্তী কোশ্চেন দেখলাম পরবর্তী কোশ্চেন নিয়ে দেখতে না তো সরি এখানে কোশ্চেনটা ভুল হয়েছে রাষ্ট্রপতি পদে থাকাকালীন কোনো ভারতীয় রাষ্ট্রপতি মারা গেলে উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি রূপে কতদিন কাজ চালাতে পারেন তো এখানে সঠিক উত্তরটি হবে অপশান সি রাষ্ট্রপতি মারা গেলে বা রাষ্ট্রপতি পদত্যাগ করলে উপরাষ্ট্রপতি ছয় মাস পর্যন্ত কার্যভার চালাতে পারে রাষ্ট্রপতি রূপে এটি উল্লেখ আছে সংবিধানে পঁয়ষট্টি এবং বাষট্টি নম্বর ধারা তো বন্ধুরা আমরা পরবর্তী কোশ্চেন দেখলাম পরবর্তী কোশ্চেন এখানে দেখতে না মানুষের খুলিতে কত সংখ্যক হার দিয়ে তৈরি তো সঠিক উত্তরটি হবে অপশন সি বাইশটি হার আছে মানুষের খুলিতে এই বাইশটি হারের মধ্যে আটটিকে ক্রিনিয়াল হার বলা হয় এবং চোদ্দোটিকে ফেসিয়াল হার বলা হয় তো চলো বন্ধুরা আমরা পরবর্তী কোশ্চেন দেখলাম পরবর্তী কোশ্চেন এখানে দেখতে না হিরোসীমাতে ফেলা পারমাণবিক বোমাটির সাংকেতিক নাম কী তো সঠিক উত্তরটি হবে অপশান সি লিটল বয় হয়েছে হিরোসীমাতে ফেলা পারমাণবিক বোমারটির নাম এবং নাগাসাকিতে ফেলা পারমাণবিক বোমাটির সাংকেতিক নাম ছিল ফ্যাটম্যান তো এই পারমাণবিক বোমা কোন দেশ ফেলেছিল এবং কোন দেশের ওপর ফেলেছিল সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো বন্ধুরা আমরা পরবর্তী কোশ্চেন দেখলাম পরবর্তী কোশ্চেন এখানে দেখো তোমরা সমুদ্রের গভীরতা মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয় তো সঠিক উত্তরটি হবে অপশান সি ফ্যাদোমিটার যন্ত্র ব্যবহার করা হয় সমুদ্রের গভীরতা মাপার জন্য সমুদ্রের গভীরতা মাপার জন্য ফ্যাদোমিটার যন্ত্র ব্যবহার করা হয় ওডোমিটার যন্ত্র ব্যবহার করা হয় অতিক্রান্ত দ্রুত মাপার জন্য গ্যালভানোমিটার যন্ত্রের সাহায্যে ইলেকট্রিক করণের ডিটেক্ট করা হয় ক্রোনো ক্রোনোমিটার যন্ত্রের সাহায্যে সময় পরিমাপ করে কোনো স্থানের দয়াঘিমে রেখা নির্ণয় করা হয় তো বন্ধুরা আমরা পরবর্তী কোশ্চেন দেখে পরবর্তী কোশ্চেন এখানে দেখুন না জীবাশ্ববিদ্যা সংক্রান্ত বিষয়কে কি বলা হয় তো সঠিক উত্তরটি হবে অপশন এ প্যালিওনোটোলজি বলা হয় জীবাশ্ববিদ্যা সংক্রান্ত বিষয়কে এবং আর্কিওলজি বলা হয় পুরাজাতিবিদদের তো বন্ধুরা আমরা পরবর্তী কোশ্চেন দেখো পরবর্তী কোশ্চেন এখানে দেখছেন না দিল্লির প্রাচীন নাম কি ছিল তো সঠিক উত্তরটি হবে দিল্লির প্রাচীন নাম ছিল ইন্দুপোস্তর তো বন্ধুরা আজকের এই প্রশ্নগুলি এই বইটি থেকে নেওয়া হয়েছে ক্রাক পুলিশ সার্ভিস বইটি এটা লীলা রয়ের বই খুবই ভালো বই এই বইটি যারা নিতে চাও তারা কিন্তু ভিডিও নিজের ডেসক্রিপশানে চলে যাও সেখান থেকে তোমার পিডিএফটি কালেক্ট করে নিতে পারবে খুবই স্বল্প মূল্যে এছাড়াও তুমি কিন্তু অ্যামাজন থেকে এই বইটি কিনে নিতে পারো তো চলো বন্ধুরা দেখা হবে পরবর্তী ভিডিওতে এবং তার আগে এই অবজেক্টিভ জেনারেল ইংলিশ বইটি যারা এখনও পর্যন্ত সংগ্রহ নেই তারা সংগ্রহ করে নিতে পারবে এটারও লিঙ্ক কিন্তু তুমি ভিডিও নিচে ডেসক্রিপশানে পেয়ে যাবে সেখান থেকে সংগ্রহ করে নিতে পারবে তো চলো বন্ধুরা দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং